বলতে চেয়েছিলাম যে অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি আপনি দান করলেন, মুসলিম এখন হয়েছেন আপনি। অমুসলিম যখন মুখে এই বাক্যটি উচ্চারণ করবে, গোসল করে উচ্চারণ করবে, তারপরে এই উচ্চারণ করলে সে মুসলিমের গণ্ডিতে আসলো, তারপরে আপনার আরও অঙ্গ প্রত্যঙ্গের আমল রয়েছে, সালাত পড়বেন, হজ ফরজ হলে হজ করবেন, জাকাত ফরজ হলে জাকাত দিবেন, সিয়াম ফরজ হলে আপনি সিয়াম আদায় করবেন, আপনার যতগুলো ইবাদত বন্দিগি রয়েছে আপনি ইবাদত বন্দিগি করবেন, তখনই আপনি মুমিন হতে পারবেন। তারপরে ওলামা সুন্নাগুল বলছেন, আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু বিল মা ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। অন্তরের স্বীকৃতি প্রদান করলেন, মুখের স্বীকৃতি প্রদান করলেন, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনি যখন আমলে বাস্তবায়ন করলেন, তারপর আপনাকে জানতে হবে ইমান কমে এবং বাড়ে, ইমান কমে এবং বাড়ে। আপনি যখন ভালো কাজ করছেন আপনার ইমান বেড়ে যাচ্ছে, আপনি দিনে রাত্রে পাঁচ অক্ত সালাত জামাতে পড়েছেন আপনার মনে শান্তি আসছে, শান্তি আছে, আপনি দিনে রাতে পাঁচ অক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করছেন, চেষ্টা করছেন, আপনার এই চেষ্টা আল্লাহর কাছে মাকবুল হবে। আপনি যদি আসলে বাস্তবে অন্তর থেকে চেষ্টা করে থাকেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে জেনে রাখেন আপনার আমল কবুল হবেই হবে। যদি অন্তর থেকে আপনার মনে থাকে যে আমি পাঁচ অক্ত সালাত মসজিদে এসে পড়ার জন্য আপনি যদি চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার এই চেষ্টা সফল কাম হবেনই হবে। যে ব্যক্তি মনে করে যে আমি হালাল ছাড়া কোনো হারাম পেটে কোনো মুহূর্তে আমি হারাম জিনিস পেটে নিয়ে আসবো না, তাহলে দেখবেন ওই ব্যক্তি হালালই খাবে, হারাম কোনো সময়তে আসবে না। আপনার তো চিন্তাই নেই যে আপনি হালাল খাবেন, সবসময় আপনার তো মাথায় চিন্তাই কি করে মানুষকে ঠকাবো, মানুষের কি করে মানুষকে জুলুম করে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে কেড়ে নিব, আপনার তো মনে তাই বলছে, তা আপনি তো হারাম খাবেন। এই জন্য আপনার প্রচেষ্টা থাকা লাগবে যে অন্যায় থেকে আমি কি করে নিজেকে রক্ষা করি। তাই ভালো কাজ, যত প্রকার ভালো কাজ রয়েছে, ভালো কাজের মাধ্যমে ইমান বাড়ে, সালাত পড়ছেন ইমান বেড়ে যাচ্ছে, নবী রাসূলদের আদর্শ পড়ছেন ইমান বেড়ে যাচ্ছে, আপনি দান সাদকা করছেন আপনার ইমান বেড়ে যাচ্ছে, হজ ফরজ হয়েছে হজ করছেন ইমান বেড়ে যাচ্ছে, আপনি জেনা ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করছেন আপনার ইমান বেড়ে যাচ্ছে, আপনার বিয়ে করার সময় হয়েছে বিয়ে করেছেন, বিয়ে করার পরে আপনার ইমান বেড়ে যাচ্ছে, তার মানে আপনি আর জেনার দিকে চক্ষু আপনি দেন না, এই জন্য আপনার ভালো কাজের মাধ্যমে ইমান বাড়ছে, মসজিদ করছেন আপনার ইমান বাড়ছে, আপনি ভালো গরিব মিসকিনকে সহযোগিতা করছেন আপনার ইমান বাড়ছে, গরিব মিসকিনকে হটিয়ে দেওয়া, মারা, তাকে ধমক দেওয়া, কষ্ট দেওয়া, এটা কিন্তু ইমান বাড়ার কারণ নয়, বরং তাদেরকে সাহায্য সহযোগিতা করা, গরিব মিসকিনকে সাহায্য সহযোগিতা করেন আল্লাহ আপনার সাথে থাকবে। তাই আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলে গেছেন কাজগুলা করেন আপনার কল্যাণ হবে। তারপর বলতে চেয়েছিলাম যে সংক্ষিপ্ত আকার আমি বলতে চাচ্ছি যে আপনার ইমান করে যাবে, জেনা করবেন ইমান করে যাবে, মানুষের সাথে শত্রুতা করতে থাকবেন, সব সময় আপনার মনে চাইবে মানুষের কি করে শত্রুতা করব, মানুষের অকল্যাণ কি করে করব, মানুষকে কি করে ঠকাবো, আপনার মনে সর্বদা আসবে, কোনো সময়তে আপনি শান্তি পাবেন না। মানুষের কল্যাণের মাধ্যমে শান্তি আসে, মানুষের কল্যাণের মাধ্যমে শান্তি আসে। রাস্তা একটি কাঁটা পড়ে আছে, আপনি রাস্তার কাঁটাটি সরায় দেন, একটি ইমানের শাখার কাজ করলেন, অন্তরটা আপনার পরিষ্কার হলো। মানুষের সাথে হিংসা বিদ্বেষ থাকলে আপনার অন্তর পরিষ্কার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে যারা মুমিন ব্যক্তি তাদের অন্তর সর্বদাই সাদা সিধা থাকে, অন্তর তার অন্তরটা নিষ্কুলুষ থাকে, অন্তর নিষ্কুলুষ করার মানুষ হন, যাতে আপনার অন্তরটা নিষ্কুলুষ থাকে, তাহলে আপনার ইহকাল পরকাল কল্যাণ। আপনি দুনিয়ার জীবনে কয়দিন আর বাঁচবেন বলেন তো, 60 থেকে 70 বছর বয়স দেওয়া হয়েছে, আপনার সামনে কত যে মানুষ মৃত্যুবরণ করল, কত যে মানুষ আজকে কবরের ছায়ায় তো আছে, আপনি গণনা করতে পারবেন? তা আপনি তো আজকেই তো মৃত্যুবরণ করতে পারেন, তাহলে এত কেন? মানুষের সাথে ভালো আচার ব্যবহার করেন, কল্যাণমূলক আচরণ করেন, যারা ভালো কাজ করছে তাকে বলেন জাযাকাল্লাহ খাইর, আল্লাহ তোমাকে আরও ভালো কাজ করার তৌফিক দান করুক, এইভাবে তাকে দোয়া দেন। আমি পারি না, আপনার জন্য তো আমি দোয়া করতে পারি, আমি যে কাজটা পারি না, যেটা পারছি না আমার এক ভাই করছে, তাকে বলেন জাযাকাল্লাহ খায়ের, এটা দেখেন এর মাধ্যমে একে অপরে সহানুভূতি আসবে। তাই অন্যায় কাজ করলে, পাপ করলে ইমান কমে যায়, অন্যায় উপকর্ম করলে ইমান কমে যায়। এরপরে আমার